11 কোটির নবান্ন অভিযান খোয়ালো বিজেপি তার মান সম্মান। হ্যাঁ, গতকাল 11 কোটি টাকার বাজেট, কথিতভাবে 11 কোটি টাকার বাজেট নিয়ে নামা নবান্ন অভিযান কার্যত ব্যর্থ হয়ে গেল। বিক্ষিপ্ত গণ্ডগোল হয়েছে, বিজেপি সমর্থকরা সরকারি সম্পত্তি নষ্টের চেষ্টা করেছেন, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, ভাঙচুর করেছেন, ইটপাথর ছোড়া হয়েছে। কিন্তু নবান্ন অভিযানের যে গরিমা ব্যাপকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছিল পশ্চিমবাংলার মিডিয়া, সেই গরিমা কি আদৌ রক্ষা হলো? আজকের পর্যালোচনা সেই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন এনকে ডিজিটাল। আমরা প্রতিদিন সোম থেকে শুক্র সকাল 8টায় একটা অনুষ্ঠান হয়, একটা করে, আর শনিবার দিন রাত 9টায় লাইভ অনুষ্ঠান করি। রোববার দিনটা আমরা অনুষ্ঠান করতাম না, কিন্তু এবার থেকে রোববার দুপুর 2টোতেও আমরা একটা অনুষ্ঠান আপনাদের সামনে হাজির করব। কারণ অনেকেই বলেন রোববার দিন ফাঁকা থাকি, ছুটি থাকি, আপনাদের অনুষ্ঠান দেখতে চাই কিন্তু পাই না, কিন্তু রোববার দিনও আমরা অনুষ্ঠান আনছি আপনাদের কথা ভেবেই। যাই হোক, নবান্ন অভিযান বিরাট ঢাকঢোল পেটানো হলো, সমস্ত মিডিয়া কভারেজ হলো, সমস্ত মিডিয়া হাইপ তুললো। নবান্ন অভিযানে অনেক ট্রেন ভাড়া করা হচ্ছে, গোটা আস্ত ট্রেন ভাড়া করা হয়েছে, লরি বাস তো ছেড়ে দিন হয়েছে, কিন্তু লোকজন কি হলো? সেভাবে তো লোকজন দেখা গেল না, যত পুলিশ দেখা গেল তত বিজেপি সমর্থক দেখা গেল না। এদিকে গ্রেফতার হলেন শুভেন্দু অধিকারী, মিছিল শুরুর মুখেই পিটিএস এর কাছে তাকে গ্রেফতার করা হলো, তাকে লকেট চ্যাটার্জি রাহুল সিনহাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করা হলো বলা উচিত না, তারা গ্রেফতার বরণ করলেন। অর্থাৎ এই যে নেতাদের সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার যে একটা প্রবণতা আমরা তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম এর মধ্যেও দেখতে পাই, অনেকটা কংগ্রেসের মধ্যেও দেখতে পাই, বিজেপির মধ্যে কিন্তু এটা দেখা গেল না। নেতারা সামনে থেকে নেতৃত্ব দিলেন না, বরং মিছিল শুরুর মুখেই গ্রেপ্তার বরণ করে সেফ জোনে চলে গেলেন। আর জলকামানের জল খেলো কারা? কিছু কর্মী। হাওড়া ব্রিজের কাছে কিছু কর্মী ধুন্দুমার বাঁধানোর চেষ্টা করেছিল, জল কামান দিয়ে তাদের ছত্রখান করে দিয়েছে পুলিশ। গতকালের ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পুলিশ, কলকাতা পুলিশ, হাওড়া সিটি পুলিশ, দুই পুলিশ কিন্তু কোথাও কোনো রক্তপাত না ঘটিয়ে এত বড় ঢাকঢোল পেটানো নবান্ন অভিযানকে সম্পূর্ণ ব্যর্থ করে দিল, নবান্নের ধারে কাছেও পৌঁছতে দিল না তারা। কিন্তু এই নবান্ন অভিযান কেন? নবান্ন অভিযান উদ্দেশ্য হচ্ছে চোর ধরো জেল ভরো, এই স্লোগান নিয়ে নবান্ন অভিযান শুরু হয়েছিল, ঘোষণা হয়েছিল অন্তত। এর আগেও একবার ঘোষণা হয়েছিল, তারপর তারা পিছিয়ে যায়, আবার নতুন করে নতুন উদ্যমে তারা নবান্ন অভিযান শুরু করে 11 কোটি টাকা বাজেট নিয়ে। এই 11 কোটি টাকা বাজেট নিয়ে নবান্ন অভিযান শুরু করার যে কারণ, তার কারণ ছিল চোর ধরো জেল ভরো। কিন্তু চোর ধরার দায়িত্ব কাদের? যাদের দায়িত্ব তারা তো তাদের সাথেই গড়াপেটা করে চলছেন, সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, আদালত আছে জেলে ভরার জন্য, সবটাই তাদের অঙ্গুলি হেলনে চলে। তাই চোর ধরো জেল ভরো অভিযান আদালতে বা সিবিআই এর কাছে ইডির দপ্তরে না গিয়ে কেন নবান্নে, এ প্রশ্নের কোনো জবাব নেই। নবান্ন অভিযানের সময় আমাদের যারা চিত্র সাংবাদিক তারা কিছু টুকরো টুকরো ছবি তুলে এনেছেন। প্রথম ছবিটা দেখুন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী গ্রেফতার হওয়া, বিনা বাধায় তিনি গ্রেফতার বরণ করলেন। এবং তার একটা কথা নিয়ে বিশাল ট্রোল হলো, ট্রোলটা হচ্ছে যে ডোন্ট টাচ মাই বডি, ইউ আর আ লেডি। অর্থাৎ যদিও পরবর্তীকালে ছবিতে প্রকাশিত হয়েছে মহিলা পুলিশ অফিসার ওনাকে স্পর্শ পর্যন্ত করেননি, কিন্তু খবর হতে হবে, এবং খবর না, তিনি ট্রোলড হলেন, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হচ্ছে, শুভেন্দু অধিকারী ডোন্ট টাচ মাই বডি, ইউ আর আ লেডি। যদিও তিনি নিগৃহীত হননি, তিনি আদালতে গেছেন, আদালত জানতে চেয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে
যে কেন এত গন্ডগোল হলো, স্বাভাবিক আদালত এটা জানতে চাইবেই। এবং পুলিশের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে তার যথাযোগ্য জবাবও দেওয়া হয়েছে যে নবান্ন ১৪৪ ধারা, এই ১৪৪ ধারা ভাঙলে তো পুলিশ অ্যারেস্ট করবেই। শুভেন্দু অধিকারী বা রাহুল সিনহারা বলছেন আমরা ১৪৪ ধারা পর্যন্ত যাইনি, কিন্তু তাদেরকে কি অপরাধ করার জন্য ১৪৪ ধারা পর্যন্ত যেতে দেওয়া উচিত ছিল পুলিশের? কখনো না। পুলিশ যথাযথ কাজ করেছে, জল কামান চালিয়েছে, কোথাও মৃদু লাঠিচার্জ করেছে, কিন্তু একটাও গুলি চলেনি বামপন্থী সময়ের মতো, একজনেরও হতাহতের খবর নেই। এই যে দক্ষতার সাথে পুলিশ এই আজকের ঘটনার মানে গতকালের ঘটনার মোকাবিলা করলো, তার জন্য পুলিশকে সত্যি কুর্নিশ করতে হয়। এই রকম সংবেদনশীল, এরকম সহনশীল পুলিশই তো দরকার। আপনারা যে ছবি দেখছেন সেটি বড়বাজারের ছবি, বড়বাজারে পুলিশকে ফেলে মারা হচ্ছে কিন্তু পুলিশ পাল্টা আক্রমণ করেনি, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, পুলিশ কিন্তু মারমুখী হয়নি, তারা সহ্য করেছে। বিজেপি কর্মীদের ব্যাপক মার, বেদম মার সহ্য করেছেন পুলিশ অফিসাররা। ওদিকে লকেট চ্যাটার্জি বলছেন যে শুভেন্দু অধিকারীকে টেনে হিঁচড়ে মহিলা পুলিশ নিয়ে গিয়েছে। শুরুতেই শুভেন্দু অধিকারীরা আছেন এখানে, শুভেন্দু অধিকারীরা আছেন এখানে, রাহুল সিনহাদা মহাশয় আছেন এখানে। শুরুতেই পুলিশ আমাদেরকে অ্যাটাক করে এবং শুভেন্দুদাকে মহিলা কনস্টেবল দিয়ে যেভাবে তুলে নিয়ে গেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি কোনো মহিলা পুলিশ তাকে টেনে হিঁচড়ে নেয়নি, পুলিশ অফিসার তাকে হাত বাড়িয়ে বলছেন আসুন আপনি ভ্যানে উঠুন। শুভেন্দু অধিকারী গটগট করে ভ্যানে উঠে গেলেন এবং আন্দোলন সেখানেই খানিকটা ভেঙে গেল। তারপরে দেখুন সুকান্ত মজুমদার বিজেপি সভাপতি তখনও রাজপথে, দুপুর আড়াইটার সময় দিলীপ ঘোষ ঘোষণা করে দিলেন নবান্ন অভিযান শেষ, অথচ দলের সভাপতি তখনও রাজপথে। অর্থাৎ এই যে নিজেদের মধ্যে তালমেল না থাকা, নিজেদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা না থাকার ফল কিন্তু বিজেপি ভুগল। এবং সবচেয়ে বড় কথা, বিজেপিকে দেখলো সারা পশ্চিমবাংলা যে নেতৃত্বহীনতা কাকে বলে। নেতা হওয়ার যোগ্যতা বিজেপিতে একজনেরও নেই, একজনেরও নেই, দুঃখের সঙ্গে বলছি, হওয়া উচিত ছিল। কিন্তু যে বিজেপি ধরুন উত্তরপ্রদেশে নেতৃত্ব দেয়, যে বিজেপি হরিয়ানায় নেতৃত্ব দেয়, যে বিজেপি গুজরাটে নেতৃত্ব দেয়, সেরকম বিজেপির নেতৃত্ব পশ্চিমবাংলায় আমরা খুঁজে পাচ্ছি না। নেতারা আন্দোলন শুরুর মুখেই গ্রেফতার বরণ করে নিচ্ছেন, কেউ বসে পড়ছেন, কেউ বলছেন মিটিং শেষ, মিছিল শেষ। অর্থাৎ বিজেপি কর্মীদের এগিয়ে দিয়ে নেতারা কিন্তু সেফ জোনে রয়ে গেলেন, একজন নেতার গায়ে এক ফোঁটা জল পড়েনি। জল কামান চালিয়েছে পুলিশ কিন্তু শুভেন্দু অধিকারী পাঞ্জাবিতে এক বিন্দু জল পড়েনি। কিন্তু আমরা কি দেখলাম, বহু কর্মী জল কামানের ঘায়ে আহত হলেন বা জল কামানের দ্বারা তাদেরকে প্রতিহত করা হলো। এই রকম একটা ব্যর্থ অভিযান এবং এর বিশাল ঢক্কা নিনাদ সমস্ত চ্যানেলে, কোন চ্যানেলের নাম বলবো, সমস্ত চ্যানেল এমনভাবে প্রচার করেছিল যেন একটা ধুন্ধুমার লেগে যাবে, সারা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে। আসলে ভারতীয় জনতা পার্টি খুঁজছিল একটি লাশ, হ্যাঁ একটি লাশ পেলে তাদের আন্দোলনটা হয়তো আরও দৃঢ় হতো, আন্দোলনটা আরও তীব্রতর করা যেত, কিন্তু লাশ পাওয়া যায়নি। পশ্চিমবাংলার পুলিশ অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, আবার তাদের কুর্নিশ জানাই। যে কোনো বিরোধী দলের কাজ হচ্ছে আন্দোলন করা, আপনারা দেখেছেন নন্দীগ্রাম আন্দোলনের সময় বা সিঙ্গুর আন্দোলনের সময় কথা বলুন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মারতে মারতে বার করছে বিজেপি অফিস থেকে, সে ছবি আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন রাইটার্স বিল্ডিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠি ধরে বার করে আনছে পুলিশ, আপনারা দেখেছেন এই পুলিশই। কিন্তু সেই পুলিশ আর আজকের পুলিশের আকাশ পাতাল তফাত হয়ে গিয়েছে শুধু প্রশাসনিক দক্ষতার ফলে। আজকের পুলিশের সাথে মারামারি করতে হয় না, পুলিশকে কারোর চুল ধরে টেনে হিঁচড়ে বার করতে হয় না, তারপরেও কিন্তু আন্দোলনকে রুখে দেওয়া যায়। বামফ্রন্টের সময় পুলিশ কিন্তু মারমুখে ছিল, তারা মেরে কেটে গুলি চালিয়ে আন্দোলনকে রোখার চেষ্টা করেছিল। আপনারা জানেন ২১শে জুলাইয়ের ঘটনা, ১৩ জন মানুষকে তারা প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করেছিল। এছাড়া অনেক হত্যা আছে, নন্দীগ্রাম আছে, নেতাই আছে, মরিচ্ছাপি আছে, বন্দুকের নলই তাদের কাছে ছিল ক্ষমতা ধরে রাখার উৎস। কিন্তু এখনকার পুলিশ কিন্তু অনেক বেশি পরিশীলিত, অনেক বেশি মার্জিত, অনেক বেশি সহনশীল। সেই পুলিশ কিন্তু গতকালের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিটা নিয়ে চলে গেল, আর ম্যাচটিতে
একদম হেরে ভূত হয়ে গেল শুভেন্দু অধিকারী, একমাত্র শুভেন্দু অধিকারী। কারণ এই ম্যাচটিতে অধিনায়কের ভূমিকা তিনি নিজেই পালন করতে চেয়েছিলেন। দিলীপ ঘোষ বলুন, সুকান্ত মজুমদার বলুন, বা লকেট চ্যাটার্জি বলুন, এরা হয়তো সহ খেলোয়াড় হিসাবে ছিলেন, কিন্তু ম্যাচে অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু ম্যাচটি খেলার আগেই হেরে বসে গেলেন, তিনি গ্রেপ্তার বরণ করলেন। অথচ আশ্চর্যজনকভাবে সৌমিত্র খানকে আমরা দেখলাম না, আমরা দেখলাম না অনুপম হাজরাকে, আমরা দেখলাম না অন্যান্য বিজেপি নেতাদের, এক ঝলক একটু দেখলাম টেলিভিশনে অগ্নিমিত্রা পলকে, বেশ পরিপাটি সেজে গুজে তিনি গিয়েছিলেন, ভালো লাগছিল তাকে দেখতে, আমরা তার এই ভালো লাগার প্রশংসা করছি। কিন্তু তারা আন্দোলনে মাঠে ময়দানে নেমে আন্দোলন করার জায়গায় এখনো তারা পৌঁছয়নি। আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, পশ্চিমবাংলার মাটি কিন্তু দুর্জয় ঘাঁটি, এখানে মানুষের পক্ষে আন্দোলন না করলে মানুষ তাদের সমর্থন করে না। উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। এই যে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামে, রক্তক্ষয়ী সংগ্রামে কিন্তু নেমে পড়েছিল কংগ্রেস, এবং কংগ্রেস এই স্বাধীনতা সংগ্রামের ফলে পশ্চিমবাংলায়, তারা অন্যান্য জায়গাতেও এসেছিল, পশ্চিমবাংলাতেও ক্ষমতায় এসেছিল সংগ্রামের ফলে। তারপর এই কংগ্রেসকে কিন্তু এই খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মধ্যে থেকে সরিয়ে দিয়েছিল বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট, এবং বামফ্রন্ট সরিয়ে তারাও দীর্ঘ 34 বছর শাসন করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও শাসন ক্ষমতায় আসতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু দীর্ঘ সংগ্রামের লড়াই লড়তে হয়েছে, বিভিন্ন সংগ্রাম, ধরুন নেতাই, সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদি ইত্যাদি, রিজওয়ানুর, বিভিন্ন সংগ্রামের মধ্যে থেকে তিনি উঠে এসেছেন, এবং সংগ্রামের সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে গিয়ে বারবার তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, 12 বার তার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাননি। কিন্তু আমরা কি দেখলাম গতকাল, গতকাল দেখলাম কোনো বিজেপি নেতৃত্ব এরকম সামনে থেকে গিয়ে বুক চিতিয়ে লড়াই করার মতন ক্ষমতা দেখালেন, হিম্মত দেখালেন। আর এই হিম্মত নিয়ে, এই ক্ষমতা নিয়ে তারা যদি পশ্চিমবাংলা জয়ের স্বপ্ন দেখে, তাহলে বলবো তারা মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছে। আপনারা আমাদের অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন, প্রায় 2200-2400 লোক আমাদের, বিভিন্ন একটি গ্রুপে তো হয় না, বিভিন্ন গ্রুপে আমরা 2200-2400 লোককে পেয়েছি। আর যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান, তাদেরকে আমরা নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন নিজের নাম আর জেলার নাম। নাম্বারটি হচ্ছে 9830075869, 9830075869। এই যে নাম্বারটি দেখছেন স্ক্রিনে, এই নাম্বারটিতে আপনি আপনার নাম আর জেলার নাম আমাদের পাঠিয়ে দিতে পারেন, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। তাহলে কি হবে, এই যে রোজকার এপিসোডগুলো কোনোটাই আপনার মিস হবে না। হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলে আপনি একটা করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাবেন যে আজকে আমাদের এই বিষয় নিয়ে এপিসোড আছে, আপনি ওটা খুলে দেখতে পাবেন। এটা গেল এক। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের যে চ্যানেল হ্যাক হওয়ার পর যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বহু মানুষ দাঁড়িয়েছেন, বহু মানুষ প্রতিশ্রুতি দিয়েছেন দাঁড়াবেন বলে, কোনো কারণে হয়তো দাঁড়াতে পারছেন না, যারা এখনও আমাদের পাশে দাঁড়াতে চান তারা এই নাম্বারটিতে আমাকে কল করুন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, 9830075869। এই নাম্বারে কল করুন, আমি ফোন ধরবো আপনাদের, আমি বলে দেবো কীভাবে আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন। আজকের এপিসোড শেষ করার আগে একটা ছোট্ট কথা বলে যাই আজকের বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই রকম নেতৃত্বহীনতা যদি বিজেপিতে চলতে থাকে, সামনের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভরাডুবি হতে বাধ্য। এই 75,000 বুথ বা 77,000 বুথে তারা প্রার্থী দিতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ যাচ্ছে। কারণ বিজেপি এখন পশ্চিমবাংলার ক্ষয়িষ্ণু শক্তি, বিজেপি ক্ষয়িছে। যে বামফ্রন্টের 21-22% ভোট পেয়ে বিজেপি বলিয়ান হয়ে 18টা সিট পেয়েছিল, সেই ভোটটা কিন্তু বিজেপি পাবে না, সেই ভোটটা অনেকটাই শিফট করে গিয়েছে তৃণমূলে, কিছুটা ফিরে গিয়েছে বামপন্থীদের কাছে। বিজেপির অবস্থান কিন্তু দিনকে দিন খারাপ হতে চলেছে, এবং এই খারাপ হবার পেছনে যিনি মূল নায়ক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নন, তিনি সুজন চক্রবর্তী নন, তিনি মোহাম্মদ সেলিম নন, তিনি অধীর চৌধুরী নন, তিনি স্বয়ং শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারীর আচরণ যারা বিজেপি করা লোক তারা অনেকেই মেনে নিতে পারছেন না, অনেক বিধায়ক কিন্তু পেছনে মুখ খুলছেন, সামনে তারা প্রকাশ্যে আসছেন না, কারণ তৃণমূল তাদের জন্য দরজা খুলে রাখেনি। যেদিন তৃণমূল দরজা খুলে রাখবে সেদিন কিন্তু এই শুভেন্দু অধিকারীকে ত্যাগ করে বহু বিধায়ক হুহু করে কিন্তু তৃণমূলে ঢুকবে, এরকম আমাদের কাছে খবর আছে। যে কোনো দিন ঘটনাটা ঘটতে পারে, পঞ্চায়েত নির্বাচনের আগেও ঘটতে পারে, আবার লোকসভা নির্বাচনের আগেও ঘটতে পারে। এইবার ঘটনা হচ্ছে বিজেপি তাহলে কি করবে,
বিজেপি তাহলে বিজেপিকে কি করতে হবে, বিজেপিকে করতে হবে তার সংগঠনকে ঢেলে সাজাতে হবে। এবং এই অন্য দল থেকে আসা এই লকেট চ্যাটার্জি বলুন, এই রূপা গাঙ্গুলি বলুন, এই শুভেন্দু অধিকারী বলুন, এদেরকে সরিয়ে যারা আদি বিজেপি তাদেরকে সামনে আনতে হবে। নব্য বিজেপিকে পেছনের সারিতে রেখে আদি বিজেপিকে সামনে আনলেই তারা আদর্শগত দিক থেকে দলটা করবেন, এরকম ভয়ে পালিয়ে যাবেন না। কর্মীদের এগিয়ে দিয়ে তারা সুরসুর করে প্রিজন ভ্যানে গিয়ে উঠবেন না। আমরা আশা করি আগামী দিনে এরকমই একটা বিজেপিকে দেখতে পাব। কবে পাব সে আমারও জানা নেই, সম্ভবত আপনারও জানা নেই। কিন্তু আপনাদের যেটা জানা রইল সেটা হচ্ছে সোম থেকে শুক্র সকাল 8টায় প্রতিদিন আপনাদের সামনে আসি, শনিবার দিন রাত 9টায় লাইভ অনুষ্ঠানে আসি, আর রবিবারে আসবো দুপুর 2টায়। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।